যে এক রু ভিত্র ভিতর যে মানে আমি কতটা ডিজা রিকার করছি কাউন্টিং কাউটিং করা তো আপনি কম করেপার না আপনার পুরা ভালসে ক্লিয়রলি বুঝত পুরা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যখন ডোট মানে ডর্তুনে আরামসে ক্লিয়ার হয়ে যদি আপনার কুচি তাহলে মতো কোয়তো হাউ ডিজিট রিকোয়ার টু যা ওয়ান ভিতরে তো কমিটি লিখবে প্রোসেসটা কে আপনার ভাবতু প্রোসেস লেখবে যে ফার্স্ট সিঙ্গল ডিজিট নি সিঙ্গল ডিজিট আমি সিঙ্গল ডিজিট বিষয় করা সিঙ্গল ডিজিট তো সিঙ্গল ডিজিট্র ফার্স্ট আমি ধরবা যে সিঙ্গল ডিজিট্র প্রথমে আমি ধরবা যে এক সিঙ্গল নম্বর এক আমি নম্বর এক রু ন ওয়ান এক রু এক টু নামে নম্বর ন্যন্ত এক রু ন হচ্ছে ওয়ান ডিজ অঙ্কনাজ অঙ্কনা তাহলে আমি এক তাহলে আমি এটি করে পার এক ইন্টু ন যা কি নিট বাহারি পড়লা বুঝিপার্লে না বুঝিপার্লে না এক রু নাই নি যে মুারশো এক রু দশ হচ্ছে টু ওয়ান ডিজ

ডিজ ডিজিট যেতটা মানে নেমি এবার কনসেপ্ট তো ডবল ডিজিট এটা সিঙ্গল ডিজিট এক রু নাইগলি তো ডবল ডিজ দশ রুশত নেবি দেন দুই প্রকার ডিজিট তো আমি কম না নম্বর টেন টু ন টেন নম্বর টেন টু অনত নম্বর অন সি নাইনটি টু ডিজিট নম্বর না দশটা আনশতটা টু ডিজিট নম্বর এটা একটা আউ ন যাকে ওয়ান ডিজিট নম্বর তো প্রথমে ওয়ান ডিট সিঙ্গল ডিজ নিলি ডবল ডিজ নেলি তাপরে ত্রিপল ডিজিট থ্রি ডিজ নেই তো দশর অনশত ভিতর যাকে টু ডিজিট দুই প্রকার ডিজিট তাহলে এটি টু লেখবি টু ইন্টু কে লখি দশর অনশত অ আপনার নিজে কুমত দশ রুশ ভিতরে নবেটা নম্বর আছে আপনার নিজে হিসাব করে দেখবে তো নম্বর মানে টু ইন্টু নবে ইকাল টু কেতটা না টোটালটা হচ্ছে শহে অশিটা কনসেপ্ট না কনসেপ্ট ক্লির না যে টু ডবল কনসেপ্ট না এবে প থ্রি ডিজিট নম্বর তো থ্রি আমি কে লেখা না থ্রি ডিজিট আমি নীজ নাম বুঝি না তো থ্রি ডিজিট যদি আমি না নম্বর আমি নবা।

তিনি ত' নাইগা তো ত'লে আমাৰ চাৰিশ ভিতৰত পাই গ'লে নম্বৰ তাৰপৰা আমি তাক এনচৰৰ সম কৰা এম চব্ৰ প্ল কৰিব ত' প্লছ কৰিব মানে এনচৰ যদি আমি লেখিবা এনচৰ যদি এনচৰ লেখিবা প্ৰথম কেতা আছে নটা সংখ্যা প্লছ ছেকেণ্ডা কেতা ন শে অশীটা প্লছ থাৰ্ডটাই কেতে নশ তিনিটা যদি আমি ট'টাল কাউণ্টিং কৰি দেওচে ত'লে নশশ তিনি তিনি বাৰ হাজাৰ বাৰ ইয়ে শেহ অশী ত'লে কেতিয়া যাব 1280 বার শে অশি কত হব আপনার না হাজার হাজার বারো শহে অশি হাজার এটা নী হাজার হয়ে গেল হাজার হলে অনানবে নবেলা বয়ানবে তাহলে হজার বয়ানবে কনসেপ্ট হলো হজার বয়ানবেটা ডিজিট তো হজারে বয়ানবেটা হচ্ছে এইটা হচ্ছে ডিজ কে কি বুঝিপার্লে নি কিন্তু কি বুঝিপার্লে না ପ୍ରୋସେସ୍ ଦେଖନ୍ତୁ ଏମିତି ଭାବରେ ପ୍ରୋସେସ୍ରେ ଆପଣ କରିବେ ଦିସ୍ ଇଜ୍ ଦା ପ୍ରୋସେସ୍ ଦିସ୍ ଇଜ୍ ଦା ୱେ ଯେ ଆପଣଙ୍କୁ ଯଦି କ୍ୱଶ୍ଚନ ପଢ଼େ ଏକରୁ ଚାରିଶହ ଭିତରେ କେତେଟା ନମ୍ବର ଅଛି

এটা সব ওয়ান ডিজিট তো ওয়ান ইন্টু নম্বর আছে দেখুন এক এক দুই এক দুই তিন চার পাঁচ ছাত আট সংখ্যা আছে তাহলে এক ইন্টু নামে টোটালটা নুঝি সিঙ্গল ডিজ্র হাজার তো আমি যাওয়া টেনশন নিঙ্গল ডিজিট কালে তারপরে ডবল ডিজ কোয়া ডবল ডিড আপনার কবল ডিজিট যদি আপনার কাছে ডজেল না ডবল ডিজিট দেখ ডবল ডিজিট ডবল ডিজিট যদি আমি করা না ডবল ডিজিট যদি নম্বর কত না এটি নশ রু নম্বৰ দছ নম্বৰ দহ টু কেতে নম্বৰ অনেশত হয় নহয় হ'লে তো আমাৰ থ্ৰী ডিজ হৈ আমাৰ ডবল ডিজিট তাৰমানে ৰুল কেমি আমাৰ মানে প্ৰচিডিঅ'ৰ চলিব মানে আমাৰ কেমি হ'ব এইটোৱে ফৰ্মিঅ' ত' নম্বৰ দছ ৰ নম্বৰ অনেশত ত'লে এক ইণ্টু কেতে দছ ৰ অনৈশত ভিতৰত কেতিয়া ডিফৰেন্স অঁ নব্বৈটা ডিফাৰেন্স তাৰ এক ইণ্টু নবে ত এক ইণ্টু নবে ইল টু চৰি এক ইণ্টু নবে ইকুৱা টু শে অশীটা বুজিগলা এব হ'লে ডবল ডিজ্ৰ গ'ল এব পঢ়িবা ক' নিপুল ডিজৰ ত্ৰিপুল ডিজ্ৰ আমি ক'ম কৰিব নিপ থ্ৰী ডিজিট ত থ্ৰী ডিজিট লেখন্তু টি এইচ আবল ই থ্ৰী ডিজিট থ্ৰী ডিজ্ৰ নম্বৰ আমি কেতিয়াবা নবা ন শেৰু শে নহয় নশত পৰ্যন্ত বুজি শেহে নে গ'লে হৈ যাব না ক' এয়া তনসেপ্ট ক্লিয়াৰ ত শহেৰু নশ ত হাজাৰ কাঢ়িবা নেখু ত শেৰু নশ যদি আমি পঢ়িবা নশ অনত যাকি আমাৰ হাজাৰ অঁ তো শেৰু নশ অনত কৰিব তাৰ কেতিয়া আচিব কোৱা না আচিব দেখোন শে শে টো নম্বৰ নী সৰি নম্বৰ শহে টু ন

তাহলে ওয়ান টু না হাজার গুটে তো ফোর ডিজ এট লেখবি কিছু অসুবিধা নাই আপনার ডরু নি ফোর ডিজ কিছু অসুবিধা না বহু ইজি কোশ্চিনটা ফোর তাহলে হব না সেই ইন্টু হাজার নম্বর হজার খালি হাজার গোটে অনে কোব না ওয়ান ইন্টু ফোর ডিজিট হজারটা গুটে না তো গুটে ডিজিট না তো গুটে ডিজট মানে হাজার ইন্টু ওয়ান ইন্টু ফোর তাহলে কে আসে ওয়ান ইন্টু কে ফর হাজারটা ফোর ত ফ'ৰ গুণিলি তান ইণ্টু ফ'ৰ এনে সেই ফ'ৰ ৰহ'লে এবাৰ আমাৰ কনচেপ্ট আছিল এবাৰ আমি এনচৰ কৰিব যোৱা এনচৰ যা কি ফাৰ্ট কেতে আছে ন প্লছ শে অশী প্লছ কেতে সতৈছশ সতৈছ প্লছ টু কেতে যদি ন আশী সতৈশ সতৈছশ ইউজি শৈছশ অঠাইশ নব্বৈশ অনা নব্বল বয়ানবে ত'লে অঠাইশ ସତେଇଶହ ଏକ ଅଠେଇଶହ ଅଠେଇଶହ ବୟାନବେ ନା ଦେଖିବା ଅଣାନବେ ଅଣାନବେ ଚାରି ତେୟାନବେ ଅଠେଇଶ ତେୟାନବେ ଅଠେଇଶହ ତେୟାନବେ କନସେପ୍ଟ ବୁଝିଗଲା ତ ଅଠେଇଶ ତେୟାନବେ ହେଉଛି ଆନ୍ସର୍ ବୁଝିଗଲା କନସେପ୍ଟ ଯେ ଅଠେଇଶହ ତେୟାନବେ ହେଉଛି ଆପଣଙ୍କର ପୁରା ଏକରୁ ହଜାର ଭିତରେ କନସେପ୍ଟ କ୍ଲିୟର୍ ହେଲା

।। যদি নিিজি লে লেথ পলে এ 3 ু চাত্র।

এবার নেক্সট কথা প্রাইম নম্বর ওর নোট শহে প্রাইম নম্বর কি নু আমি জানা কে কম যে শহে প্রাইম নম্বর কি না তো আমি ফার্স্ট করিবা দেখুন প্রাইম নম্বর বহু বড় প্রবলেম আসে যাকে আপনার বহু মানে এক্সামের গোটে বহুত ভাইটাল রুল নেওয়া হচ্ছে প্রাইম তা যাকে আপনার ফসাই দেবো এক্সামে যা গোটে ইজি কোশ্চিন কিন্তু আপনার নম্বর ফসাই নম্বর অফ কাউটিংরে দেখুন কিছু অসুবিধা নাই আমি কলে তো ওয়ান থার্টি সেভেন রুট নেব তো ওয়ান থার্টি সেভেন রুট নেই হলো তো আমি দেখবা তে তে শহ অনসতর এগারো তো আমার এগার ভিতরে রয়ে যাচ্ছি মানে অর্থ কুচি যে এগার ভিতরে বাহুনি তে তের হাতার বাহারি তো এগারো গোটে প্রাইম নম্বর লেস দেগার গোট হচ্ছে না প্রাইম নম্বর প্রাইম নম্বর প্রাইম নম্বর ওর লে ताकि लेस देन प्राइम नंबर और लेस देन हैला लेस देन और इक्वल टू एगार और इक्वल टू एगार देखो मत गोटे कथा कहतु शहे सैंतीस अच्छी शहे सैंतीस तेरह स्क्वायर हे कि प्राइम नंबर क्या कह फर्स्ट प्राइम नंबर कहुत ना प्राइम नंबर जो दुई द्वरा डिजबुल मौलिक संख्या कहुए कनसेपेप्ट क्लीयर तो कनसेप्ट क्लीयर मैंने आई तीन पाँच सात नौ ন সরি দুই তিন পাঁচ সাত এগার তে এগুলা সব প্রাইম নম্বর তো আমি যদি কবা তো এটি আমি ইভাইড করি যা দ্বারা ছিড়নে প্রাইম নম্বর ন ডিভিজবল হলে প্রাইম নম্বর তো

আজে নিজে গোটে যদি দুই তিন পাঁচ সাত এগারো দ্বার যদি এ ডিভিবল হয়ে যাও তালে এ প্রাইম নম্বর নুহে যদি নন ডিভিজিবল হচ্ছে তাহলে এগারো গোটে আজ সংখ্যাটা গোটে কে শহে সৈত্রিশ হল এত দ্বার যদি সে বাই যদি এনি অফ দ্য এনী এই তিনটে চারটা দ্বারা যদি ন তাহলে এটি যে প্রাইম নম্বর

প্ৰাইম নম্বৰ বুজি পাৰিলে তা হ'ল ক' না প্ৰাইম নম্বৰ হ'ব সপোজ আপোনাৰ কনচেপ্ট ৱাইজ আৱেশচন কৰিব কলি আপোনৰ গোটেই বড় দৱা তিনিশ পঁতি তিনিশ একষটি তিনিশ পঁইত্ৰিছ সপ'জ তিনিশ পঁয়ৰিছ নিগ তো তিনিশ পঁয়ছ নম্বৰ অটে কি নুহে আমি কেমি কাঢ়িব ইট ইজ এ প্ৰাইম নম্বৰ অৰ্ নট কেমি প্ৰেম কাঢ়িব

উনিশ উনিশ দেখি গুণবে নয় একাশে এক হাতটা আট নয় এক নতর এক নূ ন যদি এক কে ন ষোল ছো একষটির তাহলে বাহি যাচ্ছি না তাহলে আমি যদি স্কোয়ার করা কিন্তু সতের তো আমার মো প্রাইম নম্বর সাত সাত অনপচাশ নয় সাতটা চারি সাত চার এগারো সাত এক তাহলে শহে ন অনানবে আম সতর ভিতরে রয়েছে যা কি হব উনিশ গলা তিনশো একষট্টি যা কি তিনশো পঁয়ত্রিশ যাচ্ছি তাহলে আমার পর্যন্ত রেঞ্জ তাহলে আমি

তাহলে কেতে সতেরো দশ শহে সতরী সতেরো নুয়া নত তেষট্ তিন হাত লাগে ছয় নক নয় ছ পনেরো শয় তেপন শয় তেপন মানে সতের নয় শে তেপন যা দুই রহিলা আউ এক রা বার কাটবে কি তাহলে এটা শহরে ডিভেবল না তাহলে এটা হোক তিনশো পঁয়ত্রিশ সতের দ্বারা হোনি পুঁ দেখ পঁয়ত্রিশ তিনশো তে তে তিন অনচাশ তে দিনে ছবিশ তো তের দিনে ছবিশ পকিল মানে তের ছাত্র সাত তাহলে দুই রুই গলা সাত তেরো পঞ্চাশ পঁয়ষট্টি তো হোনি ইয়ে বিভিজিবল নুয়ে ইয়ে ডিভবল নহে তাহলে এ বি নু তা যদি আমি এগারো তিনশো পঁয়ত্রিশ বাই এগারো তাহলে এগার তিন তেত্রিশ হবনি না এগারো তিন তেত্রিশটা না কদাপি তাপরে আমি যদি কেয়া তিনশো পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ বাই কাহ দ্বারা না সাত সাত চার সাত পঞ্চাশ সাত চার অশ সাত পঞ্চাশ পঁয়ত্রিশ সাত ছয় আঠাইশ তো অঠাইশ গড়ি আট তে না ডিভিবল হোনি ডিভিবল হোনি তাহলে সাতশো নয় তাপরে সাত দ্বারা তিনশো পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ পাঁচ পাঁচ ছিও ना पांच द्वारा डिजिजल हो तो द्वारा डिजल पैंतीस तो इट इज नट ए प्राइम नंबर इट इज नट प्राइम नंबर इट इज नट नंबर बुझे यही कनसेप्ट प्रोसीडियर हिं क्वेश्चन होता है सो थैंक यू थैंक यू फॉर ऑल जहाँ नेक्स्ट क्लास देखिए नेक्स्ट क्वेश्चन नहीं बहुत इंपोर्टेंट सो थैंक यू थैंक यू फॉर ऑल